শিক্ষার আলো এইচএস চ্যানেলে স্বাগত দেখো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি ক্লাস এইটের অধ্যায় দশের আমি আগে একটা পার্ট বার করেছিলাম পার্ট ওয়ান আজকে আমি পার্ট টু যেটা বার করছি সেটা হচ্ছে সেখানে আমরা শিখেছিলাম যে তৈরাসিক পদ্ধতিতে কি করে সমাধান করা যায় কিন্তু তৈরাসিকের দুটো রাশির আমরা দেখেছিলাম আজকে আমরা দেখবো যে তিনটে রাশি তিনটে রাশি থাকবে এমন আমরা কোনো সমস্যার সমাধান কীভাবে করব তো আমরা কোর্সে দেখি ক্লাস এইট আমি এখানে লিখছি ক্লাস ক্লাস এইটের ক্লাস এইট সাব সাবজেক্ট হচ্ছে ম্যাথ ম্যাথ আর কোষে দেখি সে দেখি দশের দুই দশের দুই এখানে দেখবে তিনটে করে সমাধান আছে মানে সমস্যা আছে সমস্যা না তিনটে করে রাশি আছে তো আমি আমি তোমাদের চারের অঙ্কটা করে বুঝিয়ে দিচ্ছি চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা করে সুন্দর করে একদম বুঝিয়ে দিচ্ছি দেখো চার নম্বর অঙ্কটাতে বলছে যে তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিন বাই সাত অংশ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে এখানে আমরা প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো এটা তো তোমরা জানোই গণিত মাসের সমস্যাটা প্রথমে লিখতে হবে এখানে এবার দেখো এই জায়গাতে আমাদের কতগুলো যে রাশিগুলো পাচ্ছে সেগুলো কী কী প্রথমত যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লোক সংখ্যা এখানে লিখব লোক সংখ্যা ব্যাকেটে আমি লিখছি জন ব্যাকেটে জন তারপরে কাজের পরিমাণ তাই তো কাজের পরিমাণ কাজের পরিমাণ ব্যাকেটে হচ্ছে অংশ ব্যাকেটে অংশ আরেকটা হচ্ছে আমার কী লাগছে সময় 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 ব্যাকেটে দিন ব্যাকেটে লিখব দিন এবারে দেখো লোক সংখ্যা লোক সংখ্যা কাজের পরিমাণ আর সময় লোক সংখ্যা লাগছে তিরিশ জন ভালো করে দেখো তিরিশ জন আর কাজ করেছে কত অংশ তিন বাই সাত অংশ কতদিন সময় লেগেছে পনেরো দিন এবারে আরও দশজন লোক কাজটি করতে আসেন মানে আরও দশজন আমার যুক্ত হয়ে গেল তাহলে তিরিশ যুক্ত দশ সমান চল্লিশ জন ঠিক আছে চল্লিশ আর কাজটার বলছে বাকি অংশ বাকি অংশ কত দেখি মোট কাজটা ধরো মনে করি এক অংশ বা ওটা ধরে নিতে হয় করে থাকলে সেটা আমরা জানি তাহলে এক মাইনাস তিন বাই সাত এটা যদি বিয়োগ করতে সাত থেকে সাত সাত মাইনাস তিন সমান চার বয় সাত চার বয় সাত আর এইটা হচ্ছে আমার জিজ্ঞাসা সীমা ঠিক আছে এটা আমি পেয়ে গেলাম মোটামুটি এটা আমার গণিত ভাষা সমস্যা দেখো এখানে আমরা তিনটে রাশি পেয়েছি একটা দুটো তিনটে এবার এটাকে আমি লিখবো প্রথমে প্রথমে এইটা এটা নিয়ে কাজ করব এই দুটো নিয়ে আর পরে এইটা এটা নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে এখানে লোকসংখ্যার সঙ্গে সময়ের কি লিখবো এখানে আমরা প্রথম থেকে একটা ভাষা লিখবো যে লোকসংখ্যা বাড়লে সময় কম লাগবে ঠিক আছে লোকসংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো সময় কম লাগবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর লোকসংখ্যা কমলে সময় বাড়বে তাহলে লোকসংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক ঠিক আছে লোকসংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক আমি এটা লিখছি না এখানে তোমরা লিখবে লোকসংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক বেশ এটা হয়ে গেলো তারপরে এবার এইটা কাজের পরিমাণের সঙ্গে সময়ের কি সম্পর্ক সেটা দেখো কাজের পরিমাণ আগে ছিল তিন বাই সাত এখন চার বাই সাত হয়ে গেলো মানে এটা হর হরটা লবটা বেশি ঠিক আছে তাহলে বেশি মানে এই ভগ্নশোটা বেশি তাহলে এটা বাড়লো কাজের পরিমাণ বাড়লো তাহলে সময় কী লাগবে অবশ্যই সময় বেশি লাগবে তাহলে কাজ বেড়েছে তাহলে সময় বেশি দিন লাগবে তাহলে এটা কি সম্পর্ক চেয়ে কাজ কাজের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে কাজ কমলে সময় কমবে ঠিক আছে এটা তোমরা এখানে লিখে নেবে তাহলে একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক একটা সরল সম্পর্ক এবারে সো আমরা নির্ণয় সময়টা বার করি অতএব আমি লিখলাম না এখানে ভাষাটা তোমরা লিখবে নির্নি সময় নির্ণীয় সময় সমান এদিকে পনেরোটা এই যেটা পনেরো দেখতে পাচ্ছো এটা থেকে গেলো গণিত দিয়ে এবার এইগুলোর মধ্যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এটা একটু বোঝার বিষয় ঠিক আছে আমি এখানে আগেই বলেছি যে বা আগের ভিতরতে বলেছিলাম এখান থেকে সংখ্যা তিরিশ থেকে হয়ে গেল কত চল্লিশ আর উত্তরটা আমার যেহেতু পনেরো আছে তো উত্তরটা কত হবে উত্তরটা বাড়বে না কমবে উত্তরটা বাড়বে না কমবে এখন তাহলে লোক সংখ্যা যেহেতু বেড়েছে তাহলে সময়টা কম লাগবে তাহলে যদি এখানে কম লাগে তাহলে আমার কমটা উপরে বসবে তাই তো যদি আমার কম হয় তাহলে এখানে কমটা উপরে বসবে তাহলে তিরিশটা কম তিরিশ ওপরে বসলো চল্লিশ নিচে এলো বুঝে গেল তারপরে গণিত এবার এইটা চলে এসো কাজের পরিমাণ বাড়লো সময়ও বাড়বে তাহলে বেশিটা উপরে বসবে তাহলে বেশি মানে চার বাই সাত বাই তিন বাই সাত কিন্তু তিন বাই সাতটা উল্টে দিলে এটা সাত বাই তিন হয়ে যায় ঠিক আছে মানে এটা এ এর নিচে বাই করে লেখা যায় কিন্তু আমি বাই ছিলাম সেটাকে উল্টে দিচ্ছি বুঝে গেলো এবারে এই শূন্য এই শূন্য কেটে দাও সাত সাত কেটে দাও চার চার কেটে দাও তিন তিন কেটে দাও ও কি সহজ সমান পনেরো দিন দাস এটা আমার উত্তর হয়ে গেল দেখো কত সহজে সমান আমি পনেরো দিন এটা পনেরো দিন আমি উত্তর বার করে দিলাম ঠিক আছে এটা সমান পনেরো দিন তাহলে এই কাজ দেখো পনেরো দিনের কাজটা করেছে এখন আবার সে পনেরো দিনই লাগবে দশজন লোক বেড়ে যাওয়ার ফলেও পনেরো দিনই লাগবে এটা হয়ে গেলো আমার চারের অঙ্ক কোশ্চে দেখি দুইয়ের চারের অঙ্ক ঠিক আছে যারা এই বিষয় নিয়ে মানে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছো যে অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি বুঝতে পারছি না তাদের উদ্দেশ্য বলছি যে তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে দেখার পর প্রত্যেকটি জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করো যে আমি কী কী বললাম ঠিক আছে আমি আরে একটা অঙ্ক তোমাদের করে দেখাবো তারপরে বাকি এই অঙ্কগুলো তোমরা সবই পেরে যাবে ঠিক আছে আমি চলো একেবারে দশ নম্বর অঙ্কটা করে দেখাবো দশের অঙ্কটা তোমরা দশের অঙ্কটা দেখো কি আছে হ্যাঁ দশের অঙ্কটা কি হ্যাঁ দেখো বলছে পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে চাষ করেন সমিতি একটি ট্রাক্টরকে নাই দেখা যায় অর্ধেক জমি তিরিশ দিনে চাষ করা যায় তো একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার সমান ক্ষমতা সমান তা তৈরাসিক পদ্ধতি হিসাব করি ঠিক আছে দেখো বন্ধুরা এখানে দশের অঙ্কটা তোমরা এখানে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো আমি আর লিখছি না এটা তোমরা লিখবে এখানে তারপরে এখানে কি কী থাকবে দেখো একটা হচ্ছে জমির পরিমাণ এখানে জমির পরিমাণ জমির পরিমাণ ব্যাকেটে বিঘা বিঘা জমির পরিমাণ ব্যাকেটে বিঘা তারপরে তারপরে হচ্ছে সময় তারপরে সময় সময় ব্যাকেটে দিন আর এদিকে লিখো কৃষক সংখ্যা ঠিক আছে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা ব্যাকেটে লিখব জন ঠিক আছে খুবই সহজ দেখো আমি তিনটে তিনটে আমি রাশি পেয়ে গেছি এবার আমি মানগুলো বসাচ্ছি জমির পরিমাণ ছিল কত বলো প্রথমে চব্বিশশো বিঘা ঠিক আছে কতদিন লাগছিল ছত্রিশ দিন কজনে করছিল কাজটা পঁচিশ জনে ঠিক আছে এবারে এবারে যে ট্রাক্টর কিনেছে একটা ট্রাক্টরে যে কাজটা করছে সেই একটা ট্র্যাক্টরে যে কাজ করেছে সেই কাজটা কতজন কৃষক লাগতো আমি সেটা মান করবো ঠিক আছে তো অর্ধেক কাজ করেছে তার মানে কত বারোশো বারোশো বিঘা কত দিনে কাজ করেছে তিরিশ দিনে তাহলে এবার কতজন কৃষক লাগবে ঠিক আছে এই তো সহজ এটা সমীকরণ এবার দেখো এবার আমি জমির পরিমাণের সঙ্গে কৃষকের একবার বার করব আর সময়ের সঙ্গে কৃষকের জমি বাল কমেছে তাহলে কৃষক কম লাগবে এটা স্বাভাবিক কথা জমি কমেছে কৃষক কম লাগবে তাহলে এখানে লিখবে জমির পরিমাণ জমি জমির কমলে কৃষক কম লাগবে এবং জমির পরিমাণ বাড়লে কৃষক বাড়বে অতএব জমির পরিমাণের সঙ্গে কৃষকের সরল সম্পর্ক সময় কমেছে তাই কৃষক বেশি লাগবে তাহলে সময় কমলে কৃষক সংখ্যা বেশি লাগবে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক এটা লিখে নেবে জমির পরিমাণের সঙ্গে কৃষকের সরল সম্পর্ক এবং সময়ের সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক এবার দেখো অন্যরা অতএব নির্ণীয় কৃষক নির্ণয় কৃষক সংখ্যা সমান নির্ণয় কৃষক সংখ্যা সমান এদিকে পঁচিশটা থাকবে এটা আমি আগেও বলেছি এটা থাকবে গণিত দিয়ে এবার এই দুটোর মধ্যে কে কোনটা উপরে যাবে সেটা একটা দেখার বিষয় তাহলে জমি কমেছে তাই আমাদের কৃষক সংখ্যা কম লাগবে তাহলে কম হলে কম উত্তর কম কমবে এখান থেকে উত্তরটা কমছে তাহলে কমটা উপরে বসবে তার মানে বারোশোটা উপরে বসলো আর চব্বিশশোটা আমার নিচে বসলো খুবই সহজ গণিত এবার এটা চলে এসো দেখো দিন কমেছে দিন কমেছে তাহলে কৃষক সংখ্যা বেশি লাগবে তাহলে উত্তর বেশি হবে তাহলে বেশিটা উপরে বসবে ছত্রিশটা ওপরে বসবে আর নিচে তিরিশটা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম এটা কাটো তিরিশটাকে আমি কাটছি এটা কাটছি ছয় দিয়ে কাটছি পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ঠিক আছে ছয় চারে চব্বিশ চার তিনে বারো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো সমান এখানে সমান পনেরো সমান পনেরো কী আছে এটা জন পনেরো জন দেখো বন্ধুরা যে এই যে বারোশো বিঘা জমি ছত্রিশ দিনে কাজ করেছে একটি ট্র্যাক্টরে তাহলে একটি ট্র্যাক্টর সমান কিন্তু পনেরো জন কৃষক তাই না জন কৃষক তাহলে এখানে তোমরা লিখে নেবে অর্থাৎ একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান রয়েছে তাহলে জন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তাহলে দেখো আমি আর এই রেশনে অঙ্ক করছি না তোমরা আর বাকি অঙ্কগুলো পেরে যাবে তোমরা করো হলে আমাকে বলবে আমি আবার করে দেবো তোমাদেরকে ঠিক আছে আমি করে আবার সুন্দর করে বুঝিয়ে দেবো আশা করা যায় তোমরা অনেকটা বুঝতে পেরেছ যে তিনটে থাকলে কীভাবে করতে হবে তো প্রত্যেকটি অঙ্ক তোমরা করো ঠিক আছে খাতায় সুন্দরভাবে কষে দেখিয়ে দশের অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে পরিষ্কারভাবে খাতায় করে রাখো ঠিক আছে কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো তারাও যেন ব্যাপারটা বুঝতে পারে ঠিক আছে এখন তো স্কুল বন্ধ অনেকে হয়তো এই লেসেন অঙ্গ কীভাবে করবো একটা দিদি মধ্যে আছে তো আমি সেই জন্য তোমাদের উপকারের জন্য এই সব ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো ঠিক আছে আশা করি কিছুটা উপকৃত হবে এবং ভালোভাবে ভিডিওগুলো দেখো বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই আবার নতুন কোনো ভিডিও তোমাদের জন্যে আপলোড করব সরাসরি তোমাদের অগ্রিম বার্তা তোমরা পেয়ে যাবে মোবাইলের মাধ্যমে ঠিক আছে তো আজ এই পর্যন্ত ঠিক আছে আবার পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে 嗯。Mm.